পঞ্চায়েতে টিউবওয়েল বসানো নিয়ে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েতের সদস্যদের। অভিযোগ, রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত এলাকায় টিউবওয়েল না বসিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন। সোমবার পঞ্চায়েতের সাধারণ সভায় বিষয়টিকে প্রকাশ্যে আনতেই প্রতিবাদ জানায় পঞ্চায়েতের বিরোধী সদস্যরা। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে সদস্যরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পঞ্চায়েতে টিউবওয়েল বসানো নিয়ে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েত সদস্যদের। অভিযোগ, রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত এলাকায় টিউবওয়েল না বসিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন। মিঠিপুর জুনিয়র হাইস্কুলে আর্সেনিক মুক্ত পানীয় জলের ট্যাঙ্ক বসানোর কথা থাকলেও সেটা হয়নি, কিন্তু লক্ষাধিক টাকার বিল পাশ হয়ে গিয়েছে। সোমবার পঞ্চায়েতের সাধারণ সভায় বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিবাদ জানায় পঞ্চায়েতের বিরোধী সদস্যরা। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে সদস্যরা। পয়সা দুর্নীতি, পয়সা প্রধান সেক্রেটারি এরা দুর্নীতি করেছে। কি কারণে কল বসেছিল? না, কল বসায়নি। 17টা কল বসাবার কথা বলেছে সেক্রেটারি সাহেব, কিন্তু কল আদৌ বসেনি। আপনাদেরকে খতিয়ান দেখিয়েছে? না, দেখাতে পারিনি। আমাদেরকে তথ্যই দেখাতো তাহলে আমরা তো আজকে আপনাদেরকে সামনে ডাকতাম না, আপনাদেরকে আমরা প্রকাশ করতাম না। আমাদেরকে তো, আমরা এখনো বলছি যে রেজুলেশন খাতা থেকে 17টা স্পট আমাদেরকে দেখাক, এখনো পারছে না। 17টা স্পট দেখাতে পারছে না, সেক্রেটারির ক্ষমতা নাই যে 17টা স্পট দেখায় রেজুলেশন খাতা থেকে। আরও দুর্নীতি, মিঠিপুর জুনিয়র বেসিক হাই স্কুলে আর্সেনিক মুক্ত জলের ট্যাঙ্ক হবে বলেছিল, সেটা তো আদৌ কিছু হয়নি। 3,09,737 টাকা অলরেডি বিল উঠে গেছে। প্রধানের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানান সিপিআইএম নেতা সোমনাথ সিং রায়। এখানে উদ্বৃত্ত টাকা পেমেন্ট করে দেওয়া হচ্ছে, আর যখন আমরা জিজ্ঞেস করছি বলছে আরে বিল করেছে। আরে বিল মানে হচ্ছে, আরে বিল কখনোই হচ্ছে যে 100% টাকারও উদ্বৃত্ত টাকা পেমেন্ট করা আরে বিলে যায় না। পঞ্চায়েত মেম্বারদের নামে বিল করা হচ্ছে, একটা ভয়ঙ্কর তোলাবাজির রাজত্ব এখানে তৈরি করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে বিডিওকে জানিয়েছি, যেহেতু কালকে ছুটি আছে, পরশু ছুটি আছে দুদিন, আমরা লিখিত কমপ্লেন বিডিওকে আমরা বা ইমেল মারফত বিডিও এসডি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠাবো, এবং এর ব্যবস্থা যদি প্রশাসন গ্রহণ না করে এই দুর্নীতির এই চুরির, তাহলে পরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের উপপ্রধান উমর শেখ, তার দাবি টিউবওয়েল বসানোর কাজ চলছে, বিরোধী সদস্যদের সমস্ত অভিযোগ ভিত্তিহীন। বিরোধীর যতগুলো অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। টাকা মেরে নেওয়া হয়েছে এরকম পঞ্চায়েতে কোনো রকম রেকর্ড নেই, ওটা ভিত্তি। সমস্ত কাজ চলছে, আপনারা তো স্পট যান, স্পট দেখা হয়েছে কতগুলো কাজ চলছে, রানিং কাজ, যত টিউবওয়েলের বিষয়ে একটা কাজ নয় তো, জায়গার যার কাজগুলো চলছে, কোনো একটা কোনো ইয়ে নেই। বিরোধী বলবে দাদা, বিরোধীর কাজ হচ্ছে বিরোধী বলবে, কাজ চালু আছে, রানিং কাজ আছে, বিরোধী বলবে। বিরোধী যতগুলো আমরা পঞ্চায়েতে কাজ করি সমস্ত কিছু বিরোধীকে নিয়ে আলোচনা করে কাজ হয়, এর দায় বিরোধী। যদি বলেন যে বিরোধী করছে, এটা বিরোধীর নোংরাময়টা, সমস্ত কিছু আলোচনা করে কাজ হয়। গেটে মুখোশের বিক্ষোভ দেখাচ্ছে, সে বিক্ষোভ দেখাচ্ছে নোংরামো যদি করে। মুর্শিদাবাদের হৃদরোগ প্রতিকারের একমাত্র ঠিকানা বক্রদেব ডায়াগনস্টিক সেন্টার। এখানে কলকাতা ও দুর্গাপুরের বিশিষ্ট চিকিৎসক দ্বারা ইকো মেশিনে একদিনের শিশু থেকে প্রাপ্তবয়স্ক, এমনকি গর্ভস্থ শিশুর বুকের ছবি, এছাড়াও ইএসজি, ডিজিটাল এক্সরে, ফুললি অটোমেটিক মেশিনে মলমূত্র, রক্তের সমস্ত পরীক্ষা করা হয়। ছোট থেকে ছোট স্টোনের ছবি করা ও হৃদরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার। বহরমপুর ডায়াগনস্টিক সেন্টার, যোধপুর ফ্ল্যাট, চুয়াপুর অ্যাপেলো মার্বেলের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 7047024541।